ভাঙা আসবাবপত্রের নাম করে বিলোনিয়া হাসপাতালে ব্যবহারযোগ্য আসবাবপত্র নিলামে বিক্রি করে দেওয়া হচ্ছে। উঠছে এমনই অভিযোগ, বিগত দিনেও বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল বিলোনিয়া হাসপাতালের নাম। হাসপাতালের বিভিন্ন ব্যবহারযোগ্য আসবাবপত্র অব্যবহারযোগ্য বলে নিলামে বিক্রি করে দেওয়া হলো। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল প্রতিবেদনও। তবে এবারে কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে যে সাপ বেরিয়ে আসবে তা কখনো চিন্তা করতে পারেনি বিলোনিয়ার জনগণ। বিলোনিয়া হাসপাতালে ব্যবহারযোগ্য জিনিসপত্রগুলি ভাঙা বলে চোরা পথে বিক্রি করে দেওয়ার মতো ঘটনা চলন্ত প্রমাণ হয়ে উঠে এলো মঙ্গলবার দুপুরে বিলোনিয়া থানা দুজন চোরকে গ্রেফতার করার পর। এদিন বিলোনিয়ার বেশ কিছু যুবকের সহায়তায় বিলোনিয়া বনকোর বাজার এলাকায় একটি পুরনো জিনিস ক্রেতার দোকানে হানা দিয়ে চোর সমেত বিভিন্ন সরকারি ও বেসরকারি চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে বিলোনিয়া থানা। চোরকে জিজ্ঞাসাবাদের পর দোকানের মালিক মানিক চক্রবর্তীকেও গ্রেফতার করে নিয়ে আসে বিলোনিয়া থানাতে। মানিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের পরই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিলোনিয়া থানার পুলিশ মানিক চক্রবর্তীর বাড়িতে চিরুনি তল্লাশি চালানোর পরই হতবাক। এর মধ্যে খুঁজে পাওয়া যায় বিলোনিয়া হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টেশনের কিছু মূল্যবান জিনিস, স্টিলের চেয়ার, এসি, ফ্রিজ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান সহ সরকারি ও বেসরকারি বহু মূল্যবান জিনিসপত্র। এছাড়া বিভিন্ন মন্দিরের চুরি যাওয়া পূজার সামগ্রী উদ্ধার হয় বাড়ি ও দোকানঘর থেকে। পুলিশ দোকানঘরে সিল করে দেয় তদন্তের স্বার্থে। জানা যায় বিগত দিনে হাসপাতালের বহু ভালো জিনিসপত্র ভাঙা বলে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, এতে নাকি যোগ সাজেশ হয়েছে বিলোনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের আয়ুষ চিকিৎসকের একজন সহ কিছু স্বাস্থ্য বিভাগের কর্মী, এমনকি তৎকালীন সময়ে বিধায়কের দেওয়া সম্পূর্ণ নতুন হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের ফ্রিজ ও বিক্রি করে দেওয়া হয়েছে। সংবাদের জেরে আবার সেই ফ্রিজ রহস্যজনকভাবে রাতের আধারে পুনরায় হাসপাতালে রেখে চলে যায় কে বা কারা। অন্যদিকে এক বছর পর হাসপাতালের নিলামে ওঠা মূল্যবান জিনিসগুলো পুলিশ খুঁজে পায়। সে সময় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিমল কলই মুখে কুলুপ দিলেও ভাঙাচোরা নামে নিলামে ওঠা ভালো ভালো জিনিসপত্র বিলোনিয়া থানা খুঁজে পাওয়ার পর কি বলবেন সেই দিকে তাকিয়ে বিলোনিয়া শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। সময় আপনারা টেন্ডারে এই মালটা নিছিলেন, ওই দিন দপ্তরের কেউ প্রেজেন্ট আসিল কি না আপনি কি কোন আসিল কি দপ্তরের কেউ রবিবারে যেদিন মালটি আনছেন? আমরা কারুরে পাইছিলাম না, আমরা ওইখানে গিয়ে কারুরে পাইছিলাম না। ওই যে সামসা এগুন আসিল আর ইয়ন সামসা এগুন তো হকল কোন সামসা এই হিয়ানে হাসপাতালে আমরা হন জালি হাসপাতালে বেগুন দেখা যায়। মানে হাসপাতালের কিছু লোক আছে এসডিএম এর ভালো সুসম্পর্ক আছে মানে তারা দিয়ে আপনার মাল্টি ইয়ে করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।